আমরা যখন একটা কমপ্লেক্স নেটওয়ার্ককে অ্যানালিসিস করি, তখন সেটাকে ছোট ছোট মডিউলে ভেঙে নিয়ে করলে ভুল হওয়ার সম্ভাবনাটাও কম থাকে এবং অ্যানালিসিসটাও অনেক সহজ হয়ে যায়। যখন একটা কমপ্লেক্স ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক ডিজাইন করা হয়, তখনও ছোট ছোট মডিউলে ভেঙে ডিজাইনটি করলে ডিজাইনে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং এই ছোট ছোট মডিউলগুলি শিল্ডিং করা অনেক সহজ, তাতে প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স কমে যায়। সুতরাং আমরা ছোট ছোট মডিউল ডিজাইন করে তারপরে তাদের ইন্টারকানেক্ট করে থাকি। এই ইন্টারকানেকশনগুলো বিভিন্ন পদ্ধতিতে করা হয়। আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাসকেড কানেকশন। আমরা টু পোর্ট নেটওয়ার্কগুলিকে পাঁচটি পদ্ধতিতে কানেক্ট করে থাকি। প্রথম কানেকশনটির নাম ক্যাসকেড কানেকশন বা চেন কানেকশন। এক্ষেত্রে একটি টু পোর্ট নেটওয়ার্কের আউটপুট অন্যটির ইনপুট হিসাবে ব্যবহার করা হয়। এই মেথডটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এবং অত্যন্ত সহজ একটি মেথড। এখানে আমাদের যদি ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কগুলির ট্রান্সমিশন বা ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটার জানা থাকে, তাহলে কম্বাইন্ড নেটওয়ার্কটির ট্রান্সমিশন বা ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্স আমরা সহজেই বার করে নিতে পারব সিম্পলি গুণ করে। পরবর্তী কানেকশন হচ্ছে সিরিজ সিরিজ কানেকশন, যেখানে আমরা ইনপুট পোর্টগুলি সিরিজে কানেক্ট করে থাকি এবং আউটপুট পোর্টগুলিও সিরিজে কানেক্ট করে থাকি। এক্ষেত্রে যদি ইন্ডিভিজুয়াল টু পোর্ট নেটওয়ার্কগুলি জেড প্যারামিটার্স আমাদের জানা থাকে, সেক্ষেত্রে সেগুলি যোগ করলে আমরা কম্বাইন্ড নেটওয়ার্কের জেড প্যারামিটার ডিটারমিন করতে পারি। তৃতীয় কানেকশনটি হচ্ছে প্যারালাল প্যারালাল কানেকশন, যেখানে আমরা ইনপুট পোর্টগুলি এবং আউটপুট পোর্টগুলি প্যারালালে কানেক্ট করে থাকি। এখানে যদি ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কগুলির ওয়াই প্যারামিটার্স আমাদের জানা থাকে, সেক্ষেত্রে সেগুলি যোগ করলে আমরা কম্বাইন্ড নেটওয়ার্কের ওয়াই প্যারামিটার্স ডিটারমিন করতে পারি। পরবর্তী কানেকশনে আমরা ইনপুট পোর্টগুলি সিরিজে কানেক্ট করে থাকি, আউটপুট পোর্টগুলি প্যারালালে কানেক্ট করে থাকি। একে বলা হয় সিরিজ প্যারালাল কানেকশন। যদি ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কগুলির হাইব্রিড প্যারামিটার্স আমাদের জানা থাকে, সেগুলি যোগ করলে আমরা কম্বাইন্ড নেটওয়ার্কের হাইব্রিড প্যারামিটার্স ডিটারমিন করতে পারি। পঞ্চম কানেকশন হচ্ছে প্যারালাল সিরিজ কানেকশন, যেখানে আমরা ইনপুট পোর্টগুলি প্যারালালে কানেক্ট করে থাকি, আউটপুট পোর্টগুলি সিরিজে কানেক্ট করে থাকি। এখানে যদি আমাদের ইন্ডিভিজুয়াল টু পোর্ট নেটওয়ার্কগুলি ইনভার্স হাইব্রিড প্যারামিটার্স দ্যাট ইজ জি প্যারামিটার্স জানা থাকে, তাহলে কম্বাইন্ড নেটওয়ার্কের জি প্যারামিটার্স আমরা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কের জি প্যারামিটার্সগুলোকে যোগ করলে পেয়ে যাব। আজ আমরা আলোচনা করব ক্যাসকেড কানেকশন নিয়ে। এখন আমরা দেখব কিভাবে আমরা দুটো টু পোর্ট নেটওয়ার্ককে ক্যাসকেড কানেকশন করে থাকি। এখানে আমরা নেটওয়ার্ক এ দেখতে পাচ্ছি, যার ট্রান্সমিশন ম্যাট্রিক্স হচ্ছে টিএ, এবং আরেকটা নেটওয়ার্ক আমরা নিচ্ছি বি, যার ট্রান্সমিশন ম্যাট্রিক্সটি হচ্ছে টিবি। এই দুটো নেটওয়ার্ককে আমরা কানেক্ট করছি ক্যাসকেড কানেকশনে, তার জন্য আমরা নেটওয়ার্ক এর আউটপুট টার্মিনাল দুটো নেটওয়ার্ক বির ইনপুট টার্মিনালে কানেক্ট করছি, তাহলে এই কানেকশনটাকে আমরা বলবো ক্যাসকেড কানেকশন বা চেন কানেকশন। আমরা ইনপুট পোর্টের জন্য লিখতে পারি V1 = V1A, I1 = I1A, আউটপুট পোর্টের জন্য আমরা লিখতে পারি V2 = V2B এবং I2 = I2B। আমরা যেহেতু নেটওয়ার্ক এর আউটপুট টার্মিনাল দুটো নেটওয়ার্ক বির ইনপুট টার্মিনালসে কানেক্ট করেছি, সুতরাং আমরা লিখতে পারি V2A = V1B এবং I2A = -I1B, যেহেতু I2A এবং I1B ডিরেকশনটা উল্টো দেখানো আছে। আমরা যখন কোনো টু পোর্ট নেটওয়ার্ককে ট্রান্সমিশন প্যারামিটার্সের সাহায্যে ডেসক্রাইব করি, তখন আমরা সেন্ডিং এন্ডের প্যারামিটার V1 I1 কে রিসিভিং এন্ডের প্যারামিটার V2 এবং I2 টার্মসে লিখে থাকি। তখন আমরা যে দুটো লিনিয়ার ইকুয়েশন ব্যবহার করি, সে দুটোকে ম্যাট্রিক্স ফর্মে আমরা নেটওয়ার্ক এর জন্য লিখছি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি V1A I1A = A A B A C A D A × V2A − I2A। এবার আমরা নেটওয়ার্ক বির জন্য লিখছি V1B I1B =
AB, BB, CB, DB into matrix of V2B minus I2B. এখানে আমরা দুটো টু পোর্ট নেটওয়ার্ক কাস্কেড কানেকশনে দেখতে পাচ্ছি। এখানে ইনপুট পোর্টের প্যারামিটার V1, I1 এবং আউটপুট পোর্টের প্যারামিটার V2 এবং I2। আমরা দেখছি যে ইনপুট পোর্টের জন্য V1 equals to V1A, I1 equals to I1A, আউটপুট পোর্টে V2 equals to V2B, I2 equals to I2B। যেহেতু নেটওয়ার্ক A এর আউটপুট টার্মিনাল নেটওয়ার্ক B এর ইনপুটে কানেক্টেড আছে, সুতরাং আমরা লিখতে পারি V2A equals to V1B, I2A equals to minus I1B, যেহেতু I2A এবং I1B অপোজিট ডিরেকশনে দেখানো রয়েছে। তাহলে আমরা কম্বাইন নেটওয়ার্কের জন্য লিখতে পারি matrix of V1, I1 equals to matrix of A, B, C, D into matrix of V2 minus I2। আমরা ইনপুট পোর্টের ইকুয়েশন দুটোকে ম্যাট্রিক্স ফর্মে লিখছি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ম্যাট্রিক্স অফ V1 I1 ইকুয়ালস টু ম্যাট্রিক্স অফ V1A I1A। আমরা V1A I1A ম্যাট্রিক্সটা দেখেছিলাম ম্যাট্রিক্স অফ AA, BA, CA, DA ইনটু ম্যাট্রিক্স অফ V2A মাইনাস I2A। এখন আমরা কাস্কেড কানেকশনের জন্য দেখেছিলাম V2A ইকুয়ালস টু V1B, I2A ইকুয়ালস টু মাইনাস I1B, সুতরাং আমরা লিখতে পারি ম্যাট্রিক্স অফ AA, BA, CA, DA ইনটু ম্যাট্রিক্স অফ V1B, I1B। এখন আমরা দেখেছিলাম ম্যাট্রিক্স অফ V1B, I1B ইকুয়ালস টু ম্যাট্রিক্স অফ AB, BB, CB, DB ইন্টু ম্যাট্রিক্স অফ V2B মাইনাস I2B। এটা পুট করছি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ম্যাট্রিক্স অফ V1, I1 ইকুয়ালস টু ম্যাট্রিক্স অফ AA, BA, CA, DA ইন্টু ম্যাট্রিক্স অফ AB, BB, CB, DB ইন্টু ম্যাট্রিক্স অফ V2B মাইনাস I2B। আমরা আউটপুট পোর্টের ইকুয়েশন দেখেছিলাম V2 ইকুয়ালস টু V2B, I2 ইকুয়ালস টু I2B, সুতরাং আমরা লিখতে পারি ম্যাট্রিক্স অফ AA, BA, CA, DA ইন্টু ম্যাট্রিক্স অফ AB, BB, CB, DB ইন্টু ম্যাট্রিক্স অফ V2 মাইনাস I2। তাহলে আমরা কম্বাইন নেটওয়ার্কের ট্রান্সমিশন ম্যাট্রিক্সের সাথে এটাকে কম্পেয়ার করছি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ম্যাট্রিক্স অফ A, B, C, D ইকুয়ালস টু ম্যাট্রিক্স অফ A, B, A, C, A, D, A ইন্টু ম্যাট্রিক্স অফ A, B, 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 C, B, D, B। সুতরাং আমরা সিম্পলি লিখতে পারি ম্যাট্রিক্স অফ T ইকুয়ালস টু ম্যাট্রিক্স অফ T, A ইন্টু ম্যাট্রিক্স অফ T, B। অর্থাৎ কম্বাইন নেটওয়ার্কের ট্রান্সমিশন প্যারামিটার ম্যাট্রিক্সটি হবে ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক দুটোর ট্রান্সমিশন ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এই ইকুয়েশনটা শুধুমাত্র দুটো টু পোর্ট নেটওয়ার্কের জন্য প্রযোজ্য নয়, এটা এনি নাম্বার অফ টু পোর্ট নেটওয়ার্কসের জন্য একইভাবে প্রযোজ্য। আমরা যখন কোনো টু পোর্ট নেটওয়ার্ককে ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটার্সের সাহায্যে ডেসক্রাইব করি, তখন আমরা রিসিভিং এন্ডের প্যারামিটার্স V2 এবং I2 কে সেন্ডিং এন্ড প্যারামিটার্স V1 এবং I1 এর টার্মসে লিখে থাকি। সেক্ষেত্রে আমরা যে দুটো লিনিয়ার ইকুয়েশন ব্যবহার করি সে দুটোকে আমরা নেটওয়ার্ক এর জন্য ম্যাট্রিক্স ফর্মে লিখছি। তাহলে আমরা লিখতে পারি
matrix of V2A, I2A equals to matrix of AA dash, BA dash, CA dash, DA dash into matrix of V1A minus I1A. এবার আমরা নেটওয়ার্ক B এর জন্য লিখে নিচ্ছি matrix of V2B, I2B equals to matrix of AB dash, BB dash, CB dash, DB dash into matrix of V1B minus I1B. এখানে আমরা দুটো টু পোর্ট নেটওয়ার্ক কাস্কেড কানেক্টেড অবস্থায় দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ইনপুট পোর্ট প্যারামিটার হচ্ছে V1, I1 এবং আউটপুট পোর্ট প্যারামিটার হচ্ছে V2 এবং I2। তাহলে আমরা কম্বাইন্ড নেটওয়ার্কের জন্য লিখতে পারি matrix of V2, I2 equals to matrix of A dash, B dash, C dash, D dash into matrix of V1 minus I1। আমরা এই কম্বাইন্ড নেটওয়ার্কের ইনপুট পোর্টের জন্য লিখতে পারি V1 equals to V1A, I1 equals to I1A, আউটপুট পোর্টের জন্য আমরা লিখতে পারি V2 equals to V2B, I2 equals to I2B, যেহেতু নেটওয়ার্ক এর আউটপুট টার্মিনালস গুলো নেটওয়ার্ক B এর ইনপুটে কানেক্টেড আছে, আমরা লিখতে পারি V2A equals to V1B এবং I2A equals to minus I1B, যেহেতু I2A এবং I1B অপোজিট ডিরেকশনে রয়েছে। এবার আমরা আউটপুট পোর্টের ইকুয়েশন দুটোকে ম্যাট্রিক্স ফর্মে লিখছি, সেক্ষেত্রে ম্যাট্রিক্স অফ V2 I2 equals to ম্যাট্রিক্স অফ V2B I2B লিখছি। এখানে আমরা দেখেছিলাম ম্যাট্রিক্স অফ V2B I2B equals to ম্যাট্রিক্স অফ AB dash, BB dash, CB dash, DB dash into ম্যাট্রিক্স অফ V1B minus I1B। আমরা কাস্কেড কানেক্টেড টু পোর্ট নেটওয়ার্কস এর ক্ষেত্রে দেখেছিলাম V1B equals to V2A এবং I2A equals to minus I1B, এটা পুট করলে আমরা পাচ্ছি matrix of AB dash, BB dash, CB dash, DB dash into matrix of V2A, I2A. আমরা দেখেছিলাম V2A, I2A equals to matrix of AA dash, BA dash, CA dash, DA dash into matrix of V1A minus I1A, এটা আমরা এখন পুট করছি এবং সেক্ষেত্রে আমরা পাচ্ছি matrix of AB dash, BB dash, CB dash, DB dash into matrix of AA dash, BA dash, CA dash, DA dash into matrix of V1A minus I1A. আমরা ইনপুট পোর্টের ইকুয়েশনে পেয়েছিলাম V1 equals to V1A, I1 equals to I1A, সেটা পুট করলে আমরা পাচ্ছি matrix of AB dash, BB dash, CB dash, DB dash into matrix of AA dash, BA dash, CA dash, DA dash into matrix of V1 minus I1। এবার আমরা কম্বাইন্ড নেটওয়ার্কের ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্সের সাথে এই ইকুয়েশনের কম্পারিজন করছি এবং কম্পেয়ার করলে আমরা পাচ্ছি matrix of A dash, B dash, C dash, D dash equals to matrix of AB dash, BB dash, CB dash, DB dash into matrix of A dash, BA dash, CA dash, DA dash। বা আমরা সিম্পলি লিখতে পারি matrix of D dash equals to matrix of DB dash into matrix of TA dash। এখানে আমরা কিন্তু রিভার্স অর্ডার ইউজ করেছি, ট্রান্সমিশন প্যারামিটার যখন ইউজ করেছিলাম তখন যে অর্ডার ইউজ করেছিলাম তার ঠিক উল্টোটা এখানে ব্যবহার করা হচ্ছে। এই ইকুয়েশনটা দুটো মাত্র টু পোর্ট নেটওয়ার্কের জন্য প্রযোজ্য না, এনি নাম্বার অফ টু পোর্ট নেটওয়ার্কস এর জন্য একইভাবে প্রযোজ্য।
এখানে দুটো আইডেন্টিক্যাল নেটওয়ার্ককে কাস্কেড কানেক্টেড বলা হয়েছে এবং নেটওয়ার্ক দুটি ট্রান্সমিশন প্যারামিটার দেওয়া রয়েছে। আমাদের কম্বাইন নেটওয়ার্কে ট্রান্সমিশন ম্যাট্রিক্স ডিটারমিন করতে হবে। এখানে ম্যাট্রিক্স অফ TA ইকুয়ালস টু ম্যাট্রিক্স অফ TB ইকুয়ালস টু ম্যাট্রিক্স অফ 7, 8, 2.5, 3 দেওয়া রয়েছে। তাহলে আমরা এবার কম্বাইন নেটওয়ার্কে ট্রান্সমিশন ম্যাট্রিক্সটা বার করে নিতে পারবো। ম্যাট্রিক্স অফ TE ইকুয়ালস টু ম্যাট্রিক্স অফ TA ইনটু ম্যাট্রিক্স অফ TB। সেক্ষেত্রে আমরা মান বসাচ্ছি ম্যাট্রিক্স অফ 7, 8, 2.5, 3 ইনটু ম্যাট্রিক্স অফ 7, 8, 2.5, 3। এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে আমরা পাচ্ছি ম্যাট্রিক্স অফ 69, 80, 25, 29। সুতরাং আমরা খুব সহজেই কম্বাইন্ড নেটওয়ার্কে ট্রান্সমিশন ম্যাট্রিক্স ডিটারমিন করতে পারছি। দুটি নেটওয়ার্কে ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্সের সেখানে দেওয়া রয়েছে। আমাদের বলা হয়েছে যে এই দুটো নেটওয়ার্ক যদি কাস্কেড কানেক্টেড থাকে সেক্ষেত্রে কম্বাইন্ড নেটওয়ার্কে ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্স ডিটারমিন করতে হবে। এখানে ম্যাট্রিক্স অফ TA ড্যাশ দেওয়া রয়েছে ম্যাট্রিক্স অফ 3, 8, 1.5, 7 এবং ম্যাট্রিক্স অফ TB ড্যাশ দেওয়া রয়েছে ম্যাট্রিক্স অফ 2, 6, 1.5, 5। তাহলে আমাদের কম্বাইন নেটওয়ার্কের ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্সটি হবে ম্যাট্রিক্স অফ TE ড্যাশ ইকুয়ালস টু ম্যাট্রিক্স অফ TB ড্যাশ ইনটু ম্যাট্রিক্স অফ TA ড্যাশ। এবার আমরা TB ড্যাশ এবং TA ড্যাশের মানটা বসাচ্ছি, তাহলে আমরা পাবো ম্যাট্রিক্স অফ 2, 6, 1.5, 5 ইনটু ম্যাট্রিক্স অফ 3, 8, 1.5, 7। এই ম্যাট্রিক্স দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো ম্যাট্রিক্স অফ 21, 58, 17, 47। তাহলে খুব সহজেই আমরা দুটো ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্সকে গুণ করলে কম্বাইন নেটওয়ার্কের ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্সটি বার করে নিতে পারছি। তাহলে আজ আমরা দেখলাম টু পোর্ট নেটওয়ার্কগুলিকে কিভাবে আমরা কাস্কেড কানেকশন করতে পারি এবং যখন আমরা কাস্কেড কানেকশন করি টু পোর্ট নেটওয়ার্কসে তখন আমরা দেখেছি যে কম্বাইন নেটওয়ার্কে ট্রান্সমিশন ম্যাট্রিক্সটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কগুলি ট্রান্সমিশন ম্যাট্রিক্সকে গুণ করলে পেয়ে যাব। এবং যদি আমরা ইনভার্স ট্রান্সমিশন ম্যাট্রিক্স ব্যবহার করি সেক্ষেত্রে এই মাল্টিপ্লিকেশনের অর্ডারটা হবে রিভার্স। আমরা পরিশেষে দুটো নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে দেখলাম কিভাবে কম্বাইন্ড নেটওয়ার্কের ট্রান্সমিশন প্যারামিটার্স এবং ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটার্স ডিটারমিন করতে হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।